নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লায়লাপুরে অবৈধ এমবিআই গেট বসিয়ে তোলা আদায়, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। অরুণোদয় প্রকল্প, বিধায়ক দিলীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কংগ্রেসি পুর কমিশনারদের। সরকারের সব দস্তাবেজ রয়েছে তবু উচ্ছেদ করা হলো, বললেন রজনীখালীর বাসিন্দারা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পরিবহন বিভাগের প্রত্যক্ষ মদতে বিভিন্ন স্থানে অবৈধ গেট বসিয়ে তোলা আদায় হচ্ছে। যদিও ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশে রাজ্যের সমস্ত চেক গেট বন্ধ করে দেওয়া হয়, কিন্তু রহস্যজনক কারণে মুখ্যমন্ত্রীর ঘোষণার কিছুদিন পর থেকে ফের সব স্বাভাবিক হয়ে যায়। লায়লাপুরেও এমন একটি চেক গেট রয়েছে। একটি অশুভ চক্র অবৈধভাবে গেট বসিয়ে যাতায়াতকারী পণ্যবাহী লরি সহ বিভিন্ন যান মালিকের কাছ থেকে তোলা আদায় করছে, সঙ্গে চলছে অকথ্য নির্যাতন। বৈধ নথি পরীক্ষার নামে প্রতিদিন কয়েক লক্ষ টাকা গুন্ডা ট্যাক্স আদায় করছে ওই চক্রটি, আর এতে প্রত্যক্ষভাবে মদত যুগিয়ে যাচ্ছে পুলিশ ও পরিবহন বিভাগ। সরকারের নির্দেশে সব গেট বন্ধ হয়ে গেলেও ধলাই কেন্দ্রে কার মদতে ও অনুমতিতে এমবিআই গেট বসানো হলো এবং কারাই বা এটা চালাচ্ছে, এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অল বরাকভ্যালি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন লায়লাপুরের এই অবৈধ গেট অতি সত্বর বন্ধ করতে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অবিসার কর্মকর্তা বাহরুল ইসলাম বলেন, এই গেট বন্ধ করার জন্য অতীতে বহুবার আন্দোলন সংঘটিত হয়। শাসক দলের নেতারাও তখন তার সমর্থনে ছিলেন, কিন্তু বর্তমানে কার মদতে এই গেট চলছে প্রশ্ন তোলেন বাহরুল। তার বলে আসামের সমস্ত চেক গেট, সেই ধুবড়ী ডিস্ট্রিক্টের ছাগলি চেক গেট, শ্রীরামপুরের চেক গেট, উকরাজা ডিস্ট্রিক্টের কাছাড়ের দিগরগাল চেক গেট এবং গৌহাটি খানাপাড়া চেক পয়েন্ট, চারটি বৃহৎ চেক পয়েন্ট সহ গোটা আসামের সমস্ত এমবি চেক গেট এবং চেক পয়েন্টকে অ্যাবলিশ করে দিয়েছিল আজকের এই বর্তমান সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে। পরবর্তী সময়ে শিলচর ট্রাক মালিক পক্ষ একটা পিআইএল করেন, স্পেশালি শিলচর আইজল রোডে ওভারলোডিং, ইললিগাল ট্রান্সপোর্টেশন ইত্যাদির ব্যাপারে আদালত রায় দিয়েছিল একটা অ্যাপ্রোপ্রিয়েট মেকানিজম তৈরি করার জন্য, এবং এর সূত্র ধরে আজকে গত কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি যে লায়লাপুরে আবার সেই পুরানো চেক গেট আবার চালু হয়েছে এবং জনগণ এবং জনসাধারণকে, ট্রাক মালিক পক্ষকে আবার হেনস্থা নাজেহাল করা হয়েছে। তাই আমরা জেলা শাসকের মাধ্যমে আসাম সরকারের প্রথম ক্যাবিনেটের সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত আজকে পর্যন্ত কার্যকরী রয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী লায়লাপুরের এই অবৈধ চেক গেটকে বাতিল করা, বন্ধ করা এবং শায়েস্তা করার আমরা দাবি জানাই। অরুণোদয় প্রকল্প নিয়ে শিলচরের বিধায়ক দিলীপ কুমার পালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন শিলচর পুরসভার কংগ্রেসী কমিশনাররা। তাদের অভিযোগ, বিধায়ক দিলীপ কুমার পাল কেমন করে অরুণোদয় প্রকল্পের 8,500 ফর্ম জেলা শাসক কার্যালয় থেকে তুলে নিয়ে গেলেন, যেখানে এসব ফর্ম পুরসভা কার্যালয়ে যাওয়ার কথা এবং সেখান থেকে এগুলো সুবিধাপ্রাপকদের হাতে যাবে। পরে তারা বিষয়টি নিয়ে জানতে জেলা শাসকের কার্যালয়ে গেলে জেলা শাসকের অবর্তমানে পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুমিত সতওয়ানের সঙ্গে মিলিত হন, কিন্তু সতওয়ানের কাছে এ নিয়ে জানতে চাইলেও এর কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। আমরা আমার ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি, ফর্ম সব ডিসি অফিস থেকে, মিউনিসিপ্যালিটি অফিস থেকে মানুষ নিয়ে মিউনিসিপ্যালিটি হিসেবে জমা দেওয়া হোক, নাইলে আমরা এই বিষয় নিয়ে ধিক্কার জানাই। কারণ আজকে এই প্যান্ডামিকের সময় মানুষ অসহায়, একদম দরিদ্রের মধ্যে থেকে দরিদ্রতে চলে গেছে। আজকে বিধায়কদের, এমপিদের কাছে আমরা অনুরোধ, আজকে এইগুলো নোংরামি না করে আজকে মেডিকেল কলেজের দিকে ধ্যান দেওক, আজকে এইসব নোংরামি না করে কন্টেনমেন্ট জোনের দিকে ধ্যান দেওক, আজকে এইসব নোংরামি না করে শিলচর শহরের রাস্তাঘাট বজ্র নর্দমার দিকে দিলে ভালো হয়। আজকে দুঃখ হয় করিমগঞ্জের ডাগার জায়গার মধ্যে আজকে একটা ইলেকট্রিক চুল্লা হচ্ছে, আমরা কোথায় আছি, কোন শহরে আছি, আজকে অভিভাবকহীন, আজকে রাজ্যের রাজাহীন আমরা মানুষ হয়ে গেছি। আজকে আমাদের এখানে চুল্লি, ইলেকট্রিক চুল্লি পর্যন্ত নেই। আমরা মানুষকে মৃত্যুর পর 7 দিন 10 দিন পচিয়ে তারপরে শ্মশানে নিয়ে জ্বালাতে হচ্ছে, শ্মশানের অভাবে।
আর আজকে তারা নোংরামি করছে, আজকে রিলিফ নিয়ে নোংরামি করা হচ্ছে, আজকে গভর্নমেন্ট স্কিম নিয়ে ওরা নোংরামি করছে। আমরা ধিক্কার জানাই কংগ্রেস, এইসব যদি হয় আগামী দিন কংগ্রেস বসে থাকবে না, বৃহত্তর আন্দোলন লাগবে আমাদের জনসাধারণের কাছে। এদিকে শিলচর 22 নম্বর ওয়ার্ড কমিশনার তমাল বনি করুণাদয় প্রকল্প নিয়ে সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেও জটিল এই ফর্ম কিভাবে আমজনতা পূরণ করবেন সে নিয়ে সরকারকে ভেবে দেখার আর্জি জানিয়েছেন। তিনিও এদিন প্রশ্ন তোলেন, একটি সরকারি প্রকল্প কিভাবে একজন বিধায়ক দ্বারা পরিচালিত হয়। ফর্ম আনতে যাবেন বা ডাউনলোড করবেন তখন দেখবেন তার চেকলিস্টটা কতটা লম্বা, এবং সেই চেকলিস্ট অনুযায়ী 15 দিনের ভেতর ফর্ম কালেক্ট করে ফর্ম জমা দেওয়াটাও যে কত বড় ব্যাপার এটাও মানে বলার মতো। কারণ আজকের দিনে এই সিচুয়েশনে আপনি আপনার রুজি রোজগার করবেন না ফর্মের পেছনে দৌড়ে, তার যেগুলো যোগাড়যন্ত্র করতে করে বলেছে যে আজকে এই ফর্মের এই জিনিসগুলো লাগবে, না হলে আপনার ফর্ম অ্যাকসেপ্টই হবে না। ধলাইর রজনীখালে উচ্ছেদের সুযোগকে কাজে লাগিয়ে একাংশ দুষ্কৃতীর সেখানকার অস্থায়ী বাসিন্দাদের হাঁস মুরগি ছাগল লুটপাট করার একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। ভুক্তভোগীদের অভিযোগ, বন বিভাগের উচ্ছেদের পর একাংশ দুষ্কৃতী তাদের যাবতীয় কিছু লুটপাট করে নিয়েছে। সমাধান হয়ে গেছে, এগুলো সমাধান হয়ে গেছে। আমরা বিয়ানে সকাল থেকে কোনো জাতর জিনিসও বা করতে পারছি না। ও গাছ যেটা কাপড় দেখায় ওইটা কাপড় আমরা তারা আওয়ার মধ্যে, ও মানে আমরা মানুষ হিন্দুস্তানি মানুষ আওয়ার মধ্যে আর প্রশাসনও দুই চারজন আইসো আমরা দেখছি না। আমরা সামনে থাকে হরি গেছি গিয়া, মানে কয়েকজনে কইয়া দুজন হরি যেতাম, আমরা সামনে থাকে হরি গেছি হরার বাদে আইয়া আমরা জিনিস পা করতে পারছি না। ও ওই আসন কইয়া রিয়েল পড়ছে, আমরা হরি গেছি হরার পরে ও গত্র গাছ যেটা কাপড় দেখায় এটাও হরার পরে ও তারা আইয়া আগুন উগুন লাগাইয়া জ্বালাইয়া চারটা আটটা ছাগল নিছন, এরপরে মুরুখ নিছন, আঁস নিছন, সব তালইয়া গেছেন গিয়া বর্তমান অবস্থায় জলের আপনারা দেখো তুমি তাই। আমরার কোনো বিচার নাই, আমরার কোনো সাহায্য নাই। আগে কিবান সরকারে হোক জেতাই হোক বাঙ্গিসলা বাঙ্গিজন বাঙ্গিজন আমরা যাইবার জায়গা নাই হিসাবে আমরা বইছি, আমরা অন্য বইছি ফিরি ফিরি তারা বাঙ্গন ফিরি ফিরি বই ফিরি ফিরি বাঙ্গন ফিরি ফিরি বই আমরা খেয়ের লগে লাগাবা যা করি না। এখন কিতার লাগে কিতা করলা ওখান পুরা মতো নিজেও জানতে পারছি না, ঘটনা নিজেও জানতে পারছি না, এটা প্রশাসন তারা জানবা। আর আমরা দেখো চাইন ও জ্বালাইয়া উলাইয়া সবটা বন্ধ আস মুরুক আসলা গরু বাদে সবটা জিনিস লইয়া গেছেন কি। অস্থায়ী বাসিন্দাদের আরও অভিযোগ, 7-8 বছর ধরে তারা এখানে বসবাস করছেন, তাদের রেশন কার্ড জব কার্ড ভোটার আইডি সহ যাবতীয় সরকারি দস্তাবেজ রয়েছে। এছাড়া তাদের গ্রামে রয়েছে 5টি ট্রান্সফরমার, তারা দস্তুর মতো বিদ্যুৎ বিলও পরিশোধ করছেন, তবে কেন তাদের উচ্ছেদ করা হলো? রঙ্গবাবু আর ভূষণবাবু আমরা তো আইতে লাগে 3-4 বছর আগে আমরা তারা কারেন্ট দিছে, ইন্দিরাবাস দিছেন আমরা 10টা, দেওয়ার পরে দেখা যায় সরকারি কারেন্টের বিলও আছে, সব কিছু আমরা আছে। এরপরে আজ 5-6 বছর থেকে আমরা কারেন্ট জ্বালাইয়ার মোটার কারেন্টের বিল ছিল কথা দিয়া আমরা জহরিয়া, আর এখন আইয়া তারা অবস্থা করে আমরা গড়দার বাঙ্গের পাবলিক লিয়ে আইয়া ফরেস্টার প্রশাসন লিয়ে আইয়া পাবলিক লিয়ে আইয়া আমরা গড়দার খালকে ভাঙ্গিছে। রেশন কার্ড আছে, সরকারি রেশন কার্ডও আছে, জব কার্ড আছে, আমরা সব কিছু আছে। আমরা টেস্ট নম্বর 5টা আছে আমরার গ্রাম ও শশাঙ্গ বাবু দিছন 5টা দেওয়া হয়েছে, তোমরা কারণ জ্বালাও শশাঙ্কবাবু তারা ও তো শশাঙ্ক জেস্টপিসি তাই কোন দলের বিজেপির, আর বাদে ভূষণবাবুও তাই বিজেপির যাওয়া ফাঁচে আইন তারা আমরা দিস। বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে, তিন দিকেই ভারত, সেখানে করোনা ব্যাপক রূপ নিয়েছে। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক তথা বিশিষ্ট ভাইরোলজিস্ট ডক্টর এএসএম আলমগীর। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে 41 জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছেন 1892 জন, মোট আক্রান্তের সংখ্যা 3,32,970 জন, মৃত বেড়ে দাঁড়িয়েছে 4,634 জন। আমরা যদি এখনও স্বাস্থ্যবিধি না মেনে চলি তাহলে সেটা বাংলাদেশে কেন পৃথিবীর যে কোনো দেশের জন্য একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ সারা পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একটা ভালো এফেক্টিভ এবং সেফ ভ্যাকসিন না আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। ডক্টর এএসএম আলমগীর এদিন আক্ষেপের সুরে জানিয়েছেন অনেকেই দেরি করে হাসপাতালে আসছেন, এটা মোটেও উচিত নয়। ঢাকা থেকে রীতি হকের একটি রিপোর্ট। যে হাসপাতালে অনেকেই অনেক দেরিতে আসছেন, এটাতে যেটা তৈরি হচ্ছে যে আমাদের দুদেশেই কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে, এবং সেটা একটাই কারণ হচ্ছে যে দেরিতে হাসপাতালে যাওয়া,
আমি সবাইকে অনুরোধ করি, আপনার যদি বয়স 50-এর উপর হয়, আপনার যদি কোনো কোমরবিডিটি থাকে, মরবিডিটি থাকে লাইক ডায়াবেটিস, হার্টের ডিজিজ, লাং ডিজিজ, কিডনি ডিজিজ কিংবা ক্যান্সার সহ ইমিউনোকম্প্রোমাইজ যদি হন তাহলে এবং করোনা পজিটিভ হন, আপনি ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি হয়ে ডাক্তারের চিকিৎসা নেবেন। একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এআইইউডিএফ জোটে শঙ্কিত হয়ে পড়েছে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোট সরকার, তাই সাম্প্রদায়িক রাজনীতির জঘন্য খেলায় মেতেছে তারা। হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিস্ফোরক এ অভিযোগ করেছে হাইলাকান্দি জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর এদিন কাছার কাগজকল, মাদ্রাসা, সংস্কৃত টোল, শিলচর রেল স্টেশনকে ভাষাসহ স্টেশনের নামকরণ, বেকার সমস্যা ইত্যাদি ইস্যুতে বিজেপি মিত্রজোট সরকারকে একহাত নেন। তিনি আরও বলেন, একুশের নির্বাচনে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি কোনো কাজে আসবে না। আগামী 2021-এ আসামে কংগ্রেস গদিতে বসবে, তার জন্য এরা মাথা খারাপ হয়ে গেছে। বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যার ধরুন তিনি আবুল তাবুল বকছেন। আমি বলতে চাই যে এই যে ইসলাম ধর্মের আজকে যারা স্টুডেন্ট আছে মাদ্রাসার, আজকে যারা শিক্ষক আছে, এদের অবদান আছে এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে। যার ধরুন এই ধরনের যে নোংরা রাজনীতি বন্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি মাননীয় হিমন্ত বিশ্ব শর্মাকে, ও এবং তিনি কার নির্দেশে এইগুলা করেছেন আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাকে প্রশ্ন করতে চাই। এবং এটা নিশ্চিন্ত আগামী 21-এ হিমন্ত বিশ্ব শর্মার পরা যদি এটা নিশ্চিন্ত তিনি আগাম বার্তা আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে জানাচ্ছি, এবং তার সঙ্গে আমি অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার জন্য। পরে বক্তব্য রাখতে গিয়ে হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষে প্রীতম দাস জানান, বরাক উপত্যকা সফরকালে মুখ্যমন্ত্রী প্রায় বলে থাকেন সমন্বয়ের কথা, অথচ এই বরাকের ছেলেমেয়েরা সব ক্ষেত্রেই বঞ্চিত, বিশেষত চাকরি ক্ষেত্রে। মাননীয় মুখ্যমন্ত্রী বরাক বলিতে আসেন, তখন উনি বরাক ব্রহ্মপুত্র একটা সমন্বয়ে বিস্তারের জন্য তিনি বারবার আসেন, এই কথাও তিনি উল্লেখ করেন ওনার প্রায় র্যালিতে। কিন্তু দেখা যায় যে কোনো দিক দিয়া হোক, কিন্তু বিশেষ করে চাকরির দিক দিয়ে আমাদের বরাকবাড়ি থেকে উনি একটু পিছিয়ে সবসময় ঠেলে দিন। কারণ বিগত দিনে যতগুলো চাকরি হয়েছে বরাকবাড়ি এই চাকরির থেকে বঞ্চিত হয়ে, আপনি হসপিটালে দেখেন বা মেডিকেলে দেখেন বা এগ্রিকালচারে দেখেন, প্রকৃতপক্ষে লোকের যে যোগ্য প্রার্থী ওদেরকে ওনারা বিতাড়িত করেছেন। এবং বিশেষ করে যদি বিজেপি সরকার, প্রকৃতপক্ষে আমরা সবাই জানি, সবাই মনে করি যে এটা হিন্দুবাদী সরকার বা হিন্দুবাদী দল, আমি ওটাই প্রশ্ন করতে চাই আমাদের বিজেপি যারা লোকেল হাইলাকান্দি তথা আসামের মন্ত্রীবর্গকে যে বিগত দিনে এই বরাকবাড়িতে কতটা হিন্দু মানুষের চাকরি উনারা। শিলচর থেকে কুম্ভীরগ্রাম অবধি ভিআইপি সড়কটি কবে সাধারণ মানুষের চলাচলের উপযোগী হবে তার কোনো ধারণা কারো নেই। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শিলচর সফরে বঙ্গভবনে এসে ঘোষণা করেছিলেন ওই সড়কটি একটি আদর্শ রাস্তায় পরিণত করা হবে। তিন মাস পর ফের শিলচরে এসে রাস্তাটির কাজের সূচনা করবেন। তখন মুখ্যমন্ত্রীর পাশে মঞ্চ আলো করে বসেছিলেন তৎকালীন পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ এখানকার তাবৎ বিধায়ক সাংসদরা। কিন্তু 2017 সালের পর অসংখ্যবার মুখ্যমন্ত্রী শিলচর আসেন, পূর্তমন্ত্রীর চেয়ার বদল হয়, রাজনীতির বহু জল বরাক পেরিয়ে সুরমায় গিয়ে পড়েছে। কিন্তু তথাকথিত ভিআইপি সড়কটির আর হাল ফেরেনি, বহু টাকা খরচ করে রাস্তার কাজের সূচনা হলেও স্লথ গতির জন্য কাজ এগোচ্ছে না, ফলে একদিকে কাজ হলে অন্যদিকে প্রতিদিন নতুন গর্তের সৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে চলছে নিত্য পথ দুর্ঘটনা। পুরনো রাস্তাটি যেমন বেহাল ছিল আজ সেই অবস্থায় রয়েছে, উধারবন্দ বাজার থেকে ডুমুরঘাট পর্যন্ত অংশে রাস্তার উপর পুকুর সম কয়েক হাজার গর্ত রয়েছে যেখানে দুর্ঘটনা লেগেই আছে। বৃহস্পতিবারও কুম্ভা থেকে আসা চা পাতা বোঝাই একটি লরি গুয়াহাটি যাওয়ার পথে ওই বেহাল রাস্তার গর্তে পড়ে উল্টে যায়। এই পরিস্থিতি আর কতকাল অব্যাহত থাকবে সে চিন্তায় রয়েছেন সচেতন মহল। এদিকে আরো গাড়ি ডাম্পার ফার হয়ে গেছে, পরে আমি গাড়িটা নামাইলাম, নামার পরে আমার গাড়িটা ধীরে ধীরে ডাবের দেখি আমি গাড়ি জায়গা খাড়া করে দিছি, পরে ডাবি ওই দিকে গিয়া গাড়িটা ফাটে গিয়ে পড়ে গেছে। এটা একমাত্র রাস্তা বাঙ্গাল লেগে গেছে, এটা তো রাস্তা নিচে যে এটা পাথর নাই, মাটি থাকার কারণে ডাবছে। কই থেকে আইডা? এটা কুম্বা থেকে আইয়া। কিটা আছে? চা পাতা লোন শিলচর গুয়াহাটি যাইতাম। পুলিশের সামনে বেঁধে যাচ্ছিল লঙ্কাকাণ্ড,
মালুগ্রাম থানার পুলিশবাবু তৎপর না হলে বৃহস্পতিবার রক্তারক্তি কাণ্ড ঘটে যেত ছোট দুধপাতিলে। স্থানীয় বাজারের পাশে শ্রীমা স্টেশনার্সের মালিক রমাকান্ত বিশ্বাসের ফিশারের জমি জবরদখলের চেষ্টা করছিল কিছু লোক। এ মর্মে রমাকান্ত থানায় এজাহারও দেন। এদিন দুপুরে মালুগ্রাম থানা থেকে একদল পুলিশকর্মী ঘটনাস্থলে সরেজমিনে তদন্তে যায়। তখনই পুলিশকর্মীদের উপস্থিতিতে বিবাদীরা দা নিয়ে রমাকান্তের ওপর হামলা চালায়। অবশ্য পুলিশকর্মীদের তৎপরতায় বিবাদীদের নিরস্ত্র করা হয়। বহুদিন ধরে রমাকান্তের জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ চলছে, আর এতে নাকি মদত জুগিয়ে যাচ্ছেন বরখলার বিধায়ক কিশোরনাথ। এদিন রমাকান্ত জমি বিবাদের কারণ এবং বর্তমান পরিস্থিতির কথা সংবাদ মাধ্যমের কাছে ব্যক্ত করেন। তিনি জীবন সংশয় ভুগছেন বলে উল্লেখ করেন। এদিনের হামলার পরিপ্রেক্ষিতে শিলচর সদর থানায় আরও একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানা যায়। গত 8 তারিখে একটা ডিমার্কেশন হয়েছে, সেই ডিমার্কেশনে এখানে ডিমার্কেশন করার পরে তো ডিমার্কেশন করিয়েছে ইয়েসো মহোদয়, আমার জায়গাটা যে জমিটা ডিমার্কেশন করতো সেই দলিলটা ছিল ছোট দুধপাতিল গ্রান্টে, কিন্তু উনি ডিমার্কেশন করেছেন বড় দুধপাতিল গ্রান্টে। তো আমি মেনে নিয়েছি যে প্রশাসন আছে বাবা, প্রশাসনের মাধ্যমে সেটা হবে, কিন্তু আজকে দেখলাম কি ওরা মাটি পেলে দিচ্ছে আমার এখানে, কিন্তু দেখা যাচ্ছে কি ওখানে আমরা গেলাম প্রশাসন আসছে, এর মাধ্যমে তারা দা দুধ নিয়ে আমাদেরকে মারপিট করেছে। তো আমাদের মারপিট করার কারণে আমরা এখন কীভাবে আমরা বাঁচি আর আমার জায়গাটা কীভাবে বাঁচে? তো সেইভাবে আমরা আইনের মাধ্যমে আমরা দ্বারস্থ হইলাম যে আমাদেরকে একটু সহযোগিতা করুন, যে আমরা এই জমিটা হচ্ছে পাট্টার জমিন আর এই জমিটা ওরা জোর জবরে দখল করে নিচ্ছে। এটার মাধ্যমে গীতননাথ এবং কিশোরনাথের হাত আছে, এই কিশোরনাথ এবং গীতননাথের মাধ্যমে থাকার কারণে ওরা কখনো কোর্টে হাজির হয় না, এরা যে কোনো একটা অজুহাত দেখিয়ে ওরা পিছিয়ে থাকে, কিন্তু আজ পর্যন্ত কোর্টে কখনো হাজির হয়নি। কিন্তু ওখানে হাজির না হয়ে কী করছে, আমার জমিনটা পাট্টার জমিন ওরা জুড়ে দখল করে নিচ্ছে। আর ওরা গীতননাথে কি বলছে যে আমি বিকালে আসবো ঘর বানিয়ে নিব, ওটাই ওরা বলছে। তা আমি গীতননাথ এই জেডপিসি পূর্ব বরখলার গীতননাথ এবং রঞ্জিত সরকার পঞ্চায়েত এবং এপি এবং কিশোরনাথ মহাশয় এরা সকলেই এটার মাঝে এম্বল। কাটিগড়ের নারায়ণছড়ায় বিরল প্রজাতির একটি সাপ দেখা যায়। বুধবার জনবসতিপূর্ণ এলাকায় ওই সাপটিকে দেখে আটকে ফেলেন স্থানীয়রা, খবর পাঠানো হয় বন বিভাগে। কিন্তু সারাদিন পেরিয়ে গেলেও বন বিভাগের পক্ষ থেকে কারো দেখা পাওয়া যায়নি। পরে স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগেই সাপটিকে ছেড়ে আসেন পার্শ্ববর্তী জঙ্গলে। কালাইনে ফের আটকা পড়ল বার্মিজ সুপারি বোঝাই একটি লরি। গত 1 সেপ্টেম্বর কালাইন নাতানপুর থেকে 120 বস্তা সুপারি বোঝাই একটি লরি আটকের 7 দিনের মাথায় ফের আটক করা হয় ওই লরিটি। লরির নম্বর NL01L0137। এদিন প্যাট্রোলিংয়ে থাকা পুলিশকে দেখে পালিয়ে যায় লরির চালক ও সহকারী। পরে লরিটিকে উদ্ধার করে কালাইন পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়। কালাইন আউটপোস্টের ইনচার্জ অমল পাল জানিয়েছেন, রুটিন প্যাট্রোলিংয়ে গিয়ে তারা গাড়িটি আটক করতে সক্ষম হয়েছেন। পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন মহাদেববাড়ির কমিউনিটি হলের নির্মাণ কাজের সূচনা হয়েছে বৃহস্পতিবার। চতুর্দশ অর্থ কমিশনের 2019-20 অর্থ বছরের প্রথম কিস্তি থেকে বরাদ্দ 2.5 লক্ষ টাকার কমিউনিটি হলের নির্মাণ কাজের এদিন আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেন ভুবন হিল জিবি সভাপতি নিহারঞ্জন শুক্লবৈদ্য। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন বিভাগের সহকারী বাস্তুকার মানবেন্দ্র ভট্টাচার্য, জিপি সচিব ইন্দ্রনীল চক্রবর্তী, সন্দীপন সূত্রধর, সজীশ বর্মন, গ্রুপ সদস্য সাথীরানী দাস প্রমুখ। প্রথম কিস্তির আজকে ভুবনহিল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গঙ্গানগর দাসপাড়াত আজকে এই মহাদেব বাড়িত আনুষ্ঠানিকভাবে আজকে আমরা কমিউনিটি হলের শিলান্যাস করছি। এটার প্রথম কিস্তিতে আমরা 2,50,000 টাকার কমিটি হল নির্মাণ করা হইব। আর এটা আমরা এত অঞ্চলের প্রত্যেক আমার বড়জ্যেষ্ঠ গুরুজন যারা একটা তারা আবদার আসলো এখানে একটা কমিউনিটি হল নির্মাণ করার জন্য, আমরাও প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা এখানে একটা কমিউনিটি হল দিব। আজকে এটা বাস্তবে আমরা আজকে শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। লায়লাপুরে অবৈধ এমবিআই গেট বসিয়ে তোলা আদায়, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। অরুণোদয় প্রকল্প, বিধায়ক দিলীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কংগ্রেসি পুর কমিশনারদের। সরকারের সব দস্তাবেজ রয়েছে তবু উচ্ছেদ করা হল, বললেন রজনীখালের বাসিন্দারা।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।